Bye bye. So, Baba বেরিয়ে গেল বাবা গেল হচ্ছে কৃষ্ণনগর বাবার বন্ধুর দেশের বাড়ি তো সেখানে গেছে আরো অনেক বন্ধুরা মিলে সবাই মিলে গেছে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে মানে লালগোলা আছে তো ওটা ধরেই যাবে আর কৃষ্ণনগর মানে আমার এখন বাড়ির কথা মনে পড়ছে মনে হচ্ছে আমিও বাড়িতে একা একা আছি চলে গেলে ভালো হতো কিন্তু না এখানে মা যেহেতু আছে মানে আমার শাশুড়ি আমি আর বৃষ্টি তিনজনা মিলেই এখন আছি বাড়িতে এখানে আছি কারণ অভিক নেই এদিকে বাবা চলে গেল বেড়াতে অভিক গেছে বোম্বে তো আমরা পুরো একা একা হয়ে গেছি এমন না যে আমি থেকে গেলাম গেলাম না মায়ের জন্য আর মা চলে গেল মাসির বাড়ি আমাকে আর মিষ্টিকে রেখে তাহলেই ব্যাস গেল আর আমি শুধু দিন গুনছি কবে অভিক আসবে সত্যি দিন কাটছে না এমনিও সারাদিনে কিন্তু অভিকের সাথে আমার দেখা হয় না সেই রাতের বেলায় দেখা হয় কিন্তু হ্যাঁ যেহেতু গেছে সেই জন্য বারবার মনে হচ্ছে নেই 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 বাড়ি নেই বাড়ি নেই বাড়ি নেই এরকম মনে হচ্ছে এখন দাঁত কেউ মাঝে দাঁত দেখাচ্ছে এখন দাঁত মাঝে উঠে দাঁড়াও দাঁত সকালবেলা মাঝে সকালবেলা দাঁত মেজেছে না আসো এবার মায়ের কাছে আসো আসে আসে তুমি আসো আসো খাওয়া হলো স্নান হলো তো ঘুমু হবে আসো বৃষ্টি এখন কার্টুন দেখছে বৃষ্টি একটু কার্টুন দেখার মনে হচ্ছে নেশা হয়েছে বুঝতে পারছি না আদৌ নেশা হয়েছে নাকি কিন্তু হ্যাঁ টিভি চলছে ওখানে আরো মন দিয়ে দেখছে তুমি প্যান্ট পরেছো হাগিস পরেছো এত কিছু তো গরম লাগবে মাম্মা এটা দাও এটা এটা কিসের বা কিসের এটা নিয়েছে হ্যাঁ ও জানে যে এটা হচ্ছে ব্রাশের জন্য অমনি এটা নেওয়ার পরে ই করছে ও দাঁত দেখো আরেকবার ভালো করে দেখো দাঁত কোনটা না বেশি বললে আবার বলব না তোমার দাঁত কোনটা না তোমার মাথা কোনটা তুমি ঘুমাবে ও ঘুমাবে আমি বলতো এটা হয়তো না বলবে আচ্ছা ঘুম পেয়েছে তোমার তাই তো আচ্ছা চলো চলো তাহলে আমি বৃষ্টিকে ঘুম পাড়িয়ে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা দাও সবাইকে টাটা বলো ঘুম পেয়েছে টাটা আর সবাই তো টাটা চলে গেছে আমার বড় হচ্ছে তো চলো বেশি ঘুম পাড়ি এত ভালো মেয়ে আমি কোথায় পাবো আমি ঘুমাচ্ছিলাম ও নিজে উঠে পড়েছে উঠে বসে খেলছে তারপর আমাকে ডেকে দিল ডেকে একটা বিস্কিট খেলো তাই তো আর বিস্কিটটা ভেঙে যেগুলো পড়ে যাচ্ছে মুখ থেকে সেটা তুলে তুলে আবার আমাকে খাইয়ে দিল আমি তো চোখ বুঝে আছি আমি দেখতে পাচ্ছি মানে চোখ বুঝে ঘুমের ভান করে আছি ঘুমটা ভেঙে গেছে তো ওটা তুলে তুলে যেটা পড়ে যাচ্ছে সেটা আমাকে খাওয়াচ্ছে আর কামড়টা ও নিজে নিচ্ছে আহ কি না আমি নেবো না আমি ওষুধ খাবো না ওষুধ খাবো না আমি আমি ওকে ওষুধ খাই তাই ও আমাকে ওষুধ খাই আচ্ছা নাক দেখাও নাক কোথায় তোমার চোখ কোথায় তোমার দাঁত কোথায় তোমার দাঁতটা দেখো দাঁত বলে 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 আমি একটু তো সন্ধ্যাবেলা চা আর বৃষ্টির যে খাবারটা সেটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে বৃষ্টিকে নিয়ে যাব পার্কে একটুখানি ও ঘুরতে যাব অনেকদিন আমিও যাইনি আর ওই যে ডাকছে থামো ঘুমাচ্ছে ওখান থেকে ডেকেই চলেছে সমানে তো চলো চট করে খাবারটা বানিয়ে নিয়ে চাটা বানিয়ে নিয়ে বেরোই
অনেকদিন বাদে বৃষ্টিকে নিয়ে আবার বেরোলাম। আমি যাচ্ছি পার্কে, এখান থেকে হাওয়া করে তাকিয়ে আছে। আমি বাড়িতে যাওয়ার আগে, মানে কৃষ্ণগড়ে যাওয়ার আগে যেমন পার্কে যেতাম ডেলি, আর তারপরে ফিরে এসে আর টাইম হয়ে ওঠেনি। মানে পুজো টুজো এটা ওটা ছিল বাড়িতে, সেইগুলো গেছে। তারপরে আরো কিছু কি ছিল বলো তো, ঝড় হলো একদিন, বৃষ্টি হলো একদিন, এইসব করে করে আর বেরোনো হয়নি। তারপরে এত গরম পড়েছে না, আর ইচ্ছেও করে না বেরোতে। তো একদিন তো মাদের সাথেই পাঠিয়ে দিয়েছিলাম বাবাদের সাথে মন্দিরে। আজকে ভাবলাম যে থাক, কেউ নেই বাড়িতে, আর আমি আর বৃষ্টি একা একা বাড়িতে থেকে কি করবো, তাই ওকে একটু নিয়ে ঘুরিয়েই আনি। এটা করে ওরও মন ভালো হয়ে যাবে আর আমারও মন ভালো হয়ে যাবে। তো চলো, আর বেরোলামই যখন, তাহলে একটু মোড়ের মাথা থেকে ওখান থেকে ফুচকা খেয়ে নেবো, আইসক্রিম খাবো না, ফুচকা খেয়ে নেবো বরং, তাহলে আর একটু মনটা ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডাম রেগে আছে, মশা কামড়েছে একটু পায়ে, তো সেটা চুলকেই চলেছে, আর মাথার এটা কিছুতেই পড়বে না, জোর করে পড়িয়ে দিয়েছি। চলো পাটা রাখো, আর মশা কামড়াবে না, আর কামড়াবে না, চলো 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 নিয়ে ঘুরে আসি। বসেছে দেখো পাটা তুলে বসে আছে, পাটা নামিয়ে বসে মামাই, ওরম করে বসে না, যা তোমার এখানকার ওই হাঁসটা এখনো আসেনি, তো ফেভারিট হাঁস এখনো আসেনি, হ্যাঁ গুড গার্ল, তা ওরম তুলে বসে নাকি, চলো না ওরম করে বসে না, আমার হুম বলে। আবার বসে পড়ে, ওঠো ওঠো, আস্তে আস্তে এদিকে আসো, এদিকে আসো, বৃষ্টি হাঁচছে, তুমি চেষ্টা করো বিট্টু, এদিকে আসো, কি দেব এদিকে আসো, এত বাচ্চা কাচ্চা দেখেছে হাঁটতে শুরু করে দিয়েছে। ওলি বাবা ওলি বাবা, ও মাম্মা মায়ের জন্য একটু ঘাস এনেছো তুমি, থ্যাংক ইউ, ও বাবা মাকে দিয়েছে, এটা কি মা মাথায় গুজবে, এটা কানে গুজবে, এরম করে এরম করে ভালো লাগছে মাকে, ভালো লাগছে, মায়ের জন্য এনেছো, মা এটা খোপায় গুজু, হ্যাঁ আমি আবার তোমায় দিই, আমরা ঘাস দেওয়া নেওয়া করছি, ওরে বাবারে এদিকে আবার দাও, এই না ওটা গন্ধ নেই তো মাম্মা, ওটাতে কি করে গন্ধ পাচ্ছ, দাও আমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মা, ও মাম্মা মাম্মা আমার সোনা মামাকে দিয়েছে, থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ মাম্মা। খুশি খুশি ঘুরে এলে তো, হ্যাঁ খুশি, তোর পার্ক থেকে চলে এসেছি, এবার বৃষ্টিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দেবো। আমি তো যাওয়ার আগে খাবারটা বানিয়ে দিয়ে গেছিলাম, জানি পার্কে এত ঘুরবে, তারপর খেলবে ধুলবে, তারপরে ওর খিদে পেয়ে যাবে, সেই জন্য করে গেছি জেনারেশনের। আমি ফ্রেশ হবো, বৃষ্টিকে জামাকাপড় ছেড়ে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর যখন ঘুমাবে ঘুমাবে, যখন যদি ঘুমাতে লেট হয় তাহলে রাতের বেলা তো দুধ দিয়ে দিলে ওটা খেয়ে ঘুমিয়ে পড়বে। আর ডিনারটা আমি চেষ্টা করি তাড়াতাড়ি নিজেও করার আর ওকেও করিয়ে দেওয়ার, তো চলো এখন যাই আর গিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিই। তারপরে তো বাড়ি ফিরতে হয় তাই না, হ্যাঁ বাড়ি না ফিরলে হবে, আমাদের
ডিনারও হয়ে গেছে, বৃষ্টিকে খাইয়ে দিয়েছি আর তারপরে ডিম ভাজলাম আমি আর মা দুজনে মিলে। মা খেলো রুটি দিয়ে আর আমি খেলাম ভাত দিয়ে। খেয়ে বসে আছি যে কি করব কি করব, আর কিছু করার নেই অ্যাকচুয়ালি। এখন 10:30 বাজে, ভাবছি যে বৃষ্টিকে ঘুম পাড়িয়ে দিই তাহলে সকাল সকাল উঠেও যাবে। অন্য সময় কি হয়, ওবিক আসে তারপরে খেলে তারপরে গিয়ে মানে ঘুমায়, আর না হলেও দাদুর সাথে খেলে তারপরে গিয়ে ঘুমাবে। আজকে যেহেতু কিছু আর করার নেই তাই ভাবছি বৃষ্টিকে এখন ঘুমই পাড়িয়ে দিই, আর তারপরে আমার যেটুকুনি এডিট বাকি আছে সেগুলো করে নেবো। কি হচ্ছে তা কি হচ্ছে তা আচ্ছা 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 বুঝে গেছি বুঝে গেছি। আচ্ছা কথা বলতে হবে না তো, আমাদের আর কোনো কাজ নেই এখন, তাই আমরা শুয়ে পড়বো। মা আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে জানাই কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করনি তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, টাটা টাটা। আজ বৃষ্টি ভালো মেয়ে হয়ে গেছে, টাটা দিয়ে দিয়েছে সবাইকে। চলো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ঠিক আছে চলো, গুড নাইট, টাটা টাটা টাটা।